আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমরা আজকে গুলশান ব্রাসের প্রথম দিন শুরু করলাম। আসলে আপনাদেরকে বাফেটটা আজকে দেখাই। আমাদের আজকে শুরু হয়েছে মাছের স্যুপ দিয়ে শুরু করতেছি। এখানে একটা স্যুপ আছে ক্রিম অফ মাশরুম স্যুপ। দেখে খুব ইয়ামি মনে হইতেছে, টেস্ট করি নে, মজা হবে। রেগুলার যে স্যুপটা থাকে আমাদের চিকেন কর্ন স্যুপ, এগুলো থাই স্যুপ ঠিক। ক্যাফে রিও দিয়ে যেটা একদম না বললে নাই যে এই স্যুপটা আমাদের সবচেয়ে ফেমাস একটা স্যুপ, থাই স্যুপ। থাই স্যুপ স্পেশালি সব জায়গায় ফেমাস, বাট আমাদের তো একটু বেশি স্পেশাল। আসবেন, আসলে বুঝতে পারবেন যে কেন এত স্পেশাল। আর এখানে অন্থন দেওয়া আছে, ফ্রাইড অন্থন, ভেজিটেবল পাকুড়া দেওয়া আছে, ভেজিটেবল স্প্রিং রোল স্টার্টার, এখানে জালি কাবাব আছে, ট্যাংকো আছে ভেজিটেবল। আর আমরা রমজান মাস, তো এই জন্য আমরা এখন বেগুনি দিচ্ছি, পেঁয়াজও দিচ্ছি, ছোলা দিচ্ছি, ডাবলি দিচ্ছি, আর যেটা রেগুলার থাকে ফ্রেঞ্চ ফ্রাই, ডাম্পলিংও দিচ্ছি, আর মুড়ি আছে, এপাশে মুড়ি আছে যেটা ট্রেডিশনাল ফুড, ডিম এক চপ আছে, ফ্রাইড কালামারি আছে, ডেটস খেজুর দেওয়া আছে, বান, আর দুই ধরনের এখানে পিজা দেওয়া আছে, আর এখানে চিকেন পপকর্ন যেটাকে বলে, খুবই ক্রিসপি, খুবই টেস্টি একটা আইটেম। আর এটা যেটা আছে এটা মুড়ি মিক্সের, মুড়ির সাথে মিক্স করে খাওয়ার জন্য, এটা স্পাইসি দেওয়া আছে এপাশে। আসুন আমরা এপাশে দেখাই আর কি কি সস আছে এখানে। সস আর পিকেল আইটেম, মানে ভ্যারাইটি অনেক সস, মানে সসগুলি আসলে ইন্ডিভিজুয়ালি না বলি, বাট সবই ইন্ডিভিজুয়াল সব আইটেম বলেন। মাস্টার সস এখানে, মাস্টার সস আছে, এটা হলো হানি সস, এটা হলো মায়োনিজ দেওয়া আছে, এটা আছে টমেটো সস, চিলি চিলি সস আছে, কুসলু আছে, এটা আছে মিন্ট সস, এটা চিলি ভিনেগার, এটা গার্লিক সস দেওয়া আছে, এটা টামারি পিকেল আছে, আর পিকেল আছে, তিনটা পিকেল দেওয়া আছে, একটা ম্যাঙ্গো, একটা আছে অল এই একটা সুইট, একটা হ্যাঁ মিক্স দেওয়া আছে, এখানে দুটা অলিভ দেওয়া আছে, একটা ব্ল্যাক অলিভ, একটা গ্রিন অলিভ, এরপরে একটা কার্বিং আছে, পাম্পিং পাম্পকিন যে কার্বিং বলে, পাম্পকিন সুইট পাম্পকিন, পাম্পকিন কার্বিং দেওয়া আছে। এখানে সালাদ আমাদের, এটা সালাদ জুন, এখানে সালাদ আছে, এক লট অফ সালাদ, যেমন রাশিয়ান সালাদ আছে, যেখানে বিন সালাদ আছে, এখানে ফ্রেশ ফ্রুট সালাদ, এখানে চিকেন ক্যাশনার সালাদ দেওয়া আছে, পাইনঅ্যাপেল সালাদ, এখানে স্প্যাগেটি সালাদ, এখানে রেড বিন সালাদ, মাশরুম সালাদ, এখানে চিকেন সসেজ সালাদ, পটেটো সালাদ, এটা পটেটো সালাদ, এটা একটু দেখে নেই, এটা ভেজিটেবল উইথ মায়োনিজ দিয়ে করা আছে, এটা কুসলু, এটা লং বিন সালাদ দেওয়া আছে, এটা কি, এটা মেবি হ্যাঁ ক্যাবেজ দেওয়া আছে, এটা কুলসুর আর কি, রেড ক্যাবেজ সালাদ, এটা অনিয়ন, আর স্যান্ডউইচ দেওয়া আছে, স্যান্ডউইচ, আর এখানে এগুলি সব গ্রিন সালাদ, যেমন কিউকাম্বার, অনিয়ন, তারপর কি লেমন, টমেটো, গ্রিক, এটা গ্রিক সালাদ, তারপরে এটা হলো গোয়াবা সালাদ আর কি, আর এটা হলো স্যার কি বলে চিকপিস মিক্স, ট্রেডিশনাল বাংলা সালাদ, এটা জুলিয়ান কাট পেস্ট দেওয়া আছে, আর ফ্রেশ গার্ডেন সালাদ। এবার আমরা মেন কোর্সে চলে আসি। মেন কোর্সে আমরা যদি শুরু করি, এই পাশ থেকে শুরু করবো, তাহলে এখান থেকে শুরু। ফার্স্টে দেখাচ্ছি আমাদের দুটা ভেজিটেবল আছে, একটা থাই মিক্স ভেজিটেবল, একটা থাই চাইনিজ ভেজিটেবল, আর এখানে আছে চিকেন বেল পেপার, এখানে সজেড ভেজিটেবল, তারপর এখানে আছে বিফ উইথ ব্ল্যাক পেপার, এটা কন্টিনেন্টাল আইটেম, তারপর আছে সিসওয়ান ফিশ, তারপর চিকেন রেড কারি, চিকেন সিজলিং, তারপরে আছে ফিশ উইথ গার্লিক সস, বারবিকিউ ক্র্যাব। ক্র্যাব আইটেমটা আমাদের খুবই ফেমাস একটা আইটেম, এটা যারা ক্র্যাব পছন্দ করেন তারা অবশ্যই ফুডটা বেশি এনজয় করবেন আমরা আশা করি। এখানে বিফ চিলি অনিয়ন দেওয়া আছে, থাই বিফ চিলি অনিয়ন, এখানে আছে চিকেন বাটার মশলা, এটা আপনি নানের সাথে খেতে পারেন বা স্টিম রাইসের সাথে, খুব ভালো লাগবে। আর এটা ক্যাটেল ফিশ উইথ রিং অনিয়ন, এটা কন্টিনেন্টাল একটা আইটেম, আর আছে এখানে হাক্কা নুডলস, চাউমিন যেটা বলে, আর এদিকে থাই ফ্রাইড চিকেন, এখানে দুইটা আমরা কাবাবটা, দুইটা কাবাবই একসাথে মিক্স করে দিয়েছি, একটা হরিয়ালি কাবাব, একটা টিকা কাবাব, সাথে আছে বাটার নান, এগ ফ্রাইড রাইস। আসেন আমরা এই পাশে দেখাই। আর যেটা হলো সবচেয়ে স্পেশাল একটা আইটেম, সেটা হলো কাচ্চি বিরিয়ানি, আমাদের যে বিয়ে বাড়ির কাচ্চি যাকে বলে, বিয়ে বাড়ির কাচ্চি দিচ্ছি,
মাস্টার অয়েল সরষের তেলের আমরা তেহারি দিচ্ছি, সাথে আফগানি চিকেন বিরিয়ানি, সাথে দিচ্ছি ভুনা, আর এটা চিজ উইথ নামটা যেন ভেজিটেবল মোসাকা কন্টিনেন্টাল স্টাইল, সাথে আছে আলু মটর পনির, আর সাথে আছে মাটন রেজালা, তারপরে আছে চিকেন ইমা মটর, তারপরে মাটন লিভার ভুনা, তারপরে আছে ডাল বিফ গোস্ট, আর যারা ফিশ যারা ফিশ লাভার তাদের জন্য আছে যে পমফ্রেট হোল পমফ্রেট ফ্রাই, যেটা আপনি সারা বাংলাদেশে কোথাও বাফেটে পাবে এই এই প্রাইসে পাবে, আছে যে পমফ্রেট হোল পমফ্রেট ফ্রাই, যেটা আপনি সারা বাংলাদেশে কোথাও বাফেটে পাবে এই এই প্রাইসে পাবেন কি না আই ডোন্ট বিলিভ, বাট আমরা দিচ্ছি। সাথে আছে প্রন হট সস, একটু আপনি এটা স্টিম রাইসের সাথে খুবই মানে খুবই মজার একটা আইটেম প্রন হট সস, সাথে চিকেন ক্যাশমার দেওয়া আছে, থাই একটা আইটেম খুবই ডেলিশিয়াস একটা আইটেম চিকেন, এটা আছে পাস্তা রেড পাস্তা, এটা আছে স্প্যাগেটি বলোনাইজ যেটা কন্টিনেন্টাল আইটেম, তারপর আছে পাস্তা বেসামিন, আর এখানে আছে পিস প্লাউ যাকে বলে যে, আর এবার ডেজার্টে এই পাশে আমরা কিন্তু বাফেটের সাথে আমরা কফি দিচ্ছি, কফি নিতে পারবেন, সাথে জুস দিচ্ছি ওয়াটারমেলন জুস দিচ্ছি, এখানে একটা জুস আসবে, আর এখানে ট্রেডিশনাল সব ভর্তা আইটেম যেমন এটাকে বলে কালো জিরার ভর্তা, টমেটো ভর্তা, বেগুন ভর্তা, তারপরে করলা ভাজি, ফিস ভর্তা, ভেন্ডি ভর্তা, তারপরে যেটা শুটকি ভর্তা, এটা কি বরবটি বরবটি ভর্তা, এক ভর্তা আর টমেটো ভর্তা। এবারে আসলে যেমন যেমন রমজান মাস জিলাপি আছে যাকে বুন্দিয়া বা বুরিন্দা যাই যাই বলি না কেন, আর এখানে আছে ফ্রুট কাস্টার্ড, তারপর আছে চিজ কেক, তারপর আছে এই যাকে বলে আমরা ব্রেড রসমালাই বলি এটাকে, ব্রেড রসমালাই, উপরে অ্যালমন্ড দেওয়া আছে, আর সাথে হোল কেক আছে, গোলাপ জামুন আছে, যদিও সাইজটা একটু ছোটো বাট ভেরি 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 ডেলিশিয়াস, আর আমাদের হোমমেড ইয়োগার্ট, কিন্তু এটা আমরা বাইরে থেকে ভাবে কোনোভাবে আর কি পারচেস করি না, আমরা নিজেরাই হোমমেড করি, আর এটা হলো চকলেট মুজ দেওয়া আছে, এই দিয়ে গাজর হালুয়া, আর ইয়ে আছে ফিন্নি শাহি ফিন্নি। এই পাশে যেমন ফ্রুটস আছে যেমন ফ্রেশ পাপায়া আছে, পাইনঅ্যাপেল আছে, অ্যাপেল আছে, মাল্টা আছে, এদিকে ক্রিম ক্যারামেল আছে, চুরুস আছে, তারপরে এটাও একটা ডেজার্ট উইথ খুবই মানে খুবই মজার একটা ডেজার্ট, আর সবচেয়ে বড় ব্যাপার যদি আমরা বাফেটে রেল ভেলভেট কেক সার্ভ করি মানে যেটা খুবই এক্সপেরিয়েন্সিভ কেক, আর এখানে এখান থেকে আসে এটা হলো পেনাকোটা আছে, এখানে অরেঞ্জ কেক, ভ্যানিলা, তারপর চকলেট ব্রাউনি, চকলেট ডোনাট, তারপরে আছে বাসভুসা যেটা কি কোকোনাট কোকোনাট দিয়ে যেটা তৈরি করা হয়, মানে খুবই টেস্টি একটা আইটেম, আর সবচেয়ে এক্সক্লুসিভ আইটেম আমাদের রেড ভেলভেট যেটা আমরা বাফেটে দিচ্ছি, এবং এটা খেতে অনেক টেস্টি, আর দুইটা হোল কেক দেওয়া আছে, একটা চকলেট দেওয়া আছে, একটা চকলেট স্ট্রবেরি ভ্যানিলা দেওয়া আছে, আর এই পাশে আসলে আপনি পাবেন যেটা উপরে যেমন আইস টি দেওয়া, আপনারা যারা আইস টি পছন্দ একটু ঠান্ডা টি পছন্দ করেন তাদের জন্য আইস টি, কোল্ড ওয়াটার, সাথে হালিম দেওয়া আছে মাটন হালিম, আর সব কিছু যখন খাওয়ার পরে যখন একটু মুখ মানে মাউথ ফ্রেশনার একটু চিন্তা ভাবনা করবেন তখন আপনি আসলে দেখতে পারবেন যে আমরা মাউথ ফ্রেশনারের জন্য একদম ট্রেডিশনাল পান রেখেছি, পানের সাথে সাথে মাউথ ফ্রেশনারও রেখেছি, যারা আর কি পান খান না মাউথ ফ্রেশনার খান তাদের জন্য মাউথ ফ্রেশনার আছে, তো আমরা হোপফুলি যে আপনারা আসবেন আমাদের বাফেটা দেখবেন এবং ফুড এনজয় করবেন, তো ইনশাল্লাহ, তো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ টিটু।